নমস্কার দর্শকবৃন্দ, পশ্চিমবঙ্গে জানুয়ারিতে অতিরিক্ত ছুটি ঘোষণা, স্কুল কলেজ সরকারি অফিস বন্ধ, বিজ্ঞপ্তি প্রকাশ। সাম্প্রতিক প্রকাশিত এই প্রতিবেদনটি আমরা বিস্তারিত জেনে নেব। সরস্বতী পূজা উপলক্ষে পশ্চিমবঙ্গে অতিরিক্ত ছুটি ঘোষণা মমতার, যার ফলে পরপর টানা ছুটি পাবেন সরকারি কর্মীরা। রাজ্যে সরস্বতী পূজা উপলক্ষে অতিরিক্ত ছুটি ঘোষণা করলেন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এর আগে সরস্বতী পুজো ছুটি নিয়ে একটি বিভ্রান্তির সৃষ্টি হয়েছিল। চলতি বছর অর্থাৎ 2023 সালের 26 জানুয়ারি সরস্বতী পুজো হওয়ার কথা, এই একই দিনে পড়েছে ভারতের প্রজাতন্ত্র দিবস। একে ঘিরেই ছুটি সংক্রান্ত বিভ্রান্তির সৃষ্টি হয়েছিল রাজ্য সরকারি এবং বেসরকারি কর্মচারীদের মধ্যে। সেই সকল বিভ্রান্তির ইতি ঘটিয়ে এদিন পরিষ্কারভাবে সরস্বতী পূজা উপলক্ষে অতিরিক্ত ছুটির ঘোষণা করলেন তিনি। নতুন ছুটি ঘোষণার ফলে কবে কবে ছুটি থাকছে আসুন দেখে নেওয়া যাক। প্রসঙ্গত 2019 সালের এক প্রশাসনিক সভায় মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন, কোনো সরকারি ছুটির দিন রোববার কিংবা অন্য ছুটি থাকলে সেই ছুটি মার যাবে না। আর এরপরই একাধিকবার অতিরিক্ত ছুটি দিয়েছে রাজ্য প্রশাসন, আরও একবার একই দিনে দুটি ছুটির কারণে পরের দিনও ছুটি দিন মুখ্যমন্ত্রী। এর ফলে শনি রবি মিলিয়ে টানা চার দিন ছুটি পেতে পারেন কর্মীরা। এদিকে সরকারি ক্যালেন্ডারে 26 জানুয়ারি বৃহস্পতিবার সরস্বতী পুজো উপলক্ষে ছুটি থাকার কথা, কিন্তু দেখা যাচ্ছে সেদিনই ভারতের প্রজাতন্ত্র দিবস। তাই কর্মচারীদের কথা চিন্তা করেই মাননীয় মুখ্যমন্ত্রী সরস্বতী পূজা উপলক্ষে অতিরিক্ত ছুটির ঘোষণা করেছেন, যার ফলে 26-27 তারিখ ছুটি থাকবে আর তার পরদিন শনি এবং রবি, তাই টানা চার দিন ছুটি পাচ্ছেন সরকারি কর্মীরা। সরস্বতী পুজো উপলক্ষে অতিরিক্ত ছুটি পাওয়া যাচ্ছে পরপর দুদিন, অর্থাৎ 26 জানুয়ারি বৃহস্পতিবার, 27 জানুয়ারি শুক্রবার। 26 জানুয়ারি সরস্বতী পুজো এবং প্রজাতন্ত্র দিবস একসাথে পড়ায় পরের দিন 27 জানুয়ারি শুক্রবার সরস্বতী পুজো উপলক্ষে অতিরিক্ত ছুটি থাকছে। নবান্নের তরফে জানানো হয় এই ঘোষণাতে রাজ্য সরকারি এবং বেসরকারি কর্মচারীদের মুখে হাসি ফুটেছে, কারণ বৃহস্পতিবার এবং শুক্রবার ছুটির সাথে সাথে অনেকেই হয়তো শনিবারও ছুটি নেবেন। অনেক রাজ্য সরকারি অফিস শনিবারে ছুটি থাকে, পরদিন অর্থাৎ 29 জানুয়ারি রবিবার পড়ায় সেই সপ্তাহে অনেকেরই কাছেই ছুটি থাকবে 7 দিনের মধ্যে 4 দিন। যদিও স্কুল কলেজে একই দিনে প্রজাতন্ত্র দিবস এবং পুজো পড়ায় বাড়তি চাপ রয়েছে স্কুলে স্কুলে, তার পরের দিনটা ছুটি পড়ায় অনেকটাই স্বস্তি ফিরবে। তো এটা বোঝা গেল যে 26 তারিখে সরস্বতী পুজো এবং প্রজাতন্ত্র দিবস একদিনে পড়াতে 27 তারিখে অতিরিক্ত একটা ছুটি ঘোষণা করেছে মাননীয় মুখ্যমন্ত্রী। এটা কিন্তু মাথায় রাখতে হবে যে 27 তারিখে একটা অতিরিক্ত ছুটি। এবারে আমরা স্কুলের যে মধ্যশিক্ষা পর্ষদের ছুটির লিস্ট দিয়েছিল সেখানে আমরা একবার দেখব যে ছুটির লিস্টে কী রয়েছে। তো এখানে আপনারা স্ক্রিনে ছুটির লিস্টে দেখতে পাচ্ছেন পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা কর্তৃক অনুমোদিত মাধ্যমিক বিদ্যালয়গুলির 2023 শিক্ষাবর্ষের নমুনা ছুটির তালিকা, 1 জানুয়ারি থেকে 31 ডিসেম্বর 2023। এখানে একটি বিষয় দেওয়া আছে, এখানে দেখা যাচ্ছে যে সরস্বতী পুজোর পূর্ববর্তী দিন অর্থাৎ 25-1-2023 বুধবার কিন্তু একটা ছুটি ছিল, অর্থাৎ সরস্বতী পুজোর আগের দিন কিন্তু এখানে ছুটি দিয়েছে লিস্টে। আর সাধারণতন্ত্র দিবস এবং সরস্বতী পুজো উপলক্ষে 26 তারিখ ছুটি বৃহস্পতিবার। সুতরাং বোঝা যাচ্ছে যে সরস্বতী পুজো উপলক্ষে কিন্তু লিস্টে দুদিনই ছুটি রয়েছে, সেটা কিন্তু সরস্বতী পুজোর আগের দিন অর্থাৎ 25 তারিখে। যেহেতু সরস্বতী পুজোর অনেক কাজকর্ম করতে হয় সেই জন্য 25 তারিখে কিন্তু ছুটি ঘোষণা করেছে এই লিস্ট অনুযায়ী, এবং 26 তারিখে যেরকম ছুটি থাকে ছুটি রয়েছে। এরপরে অতিরিক্ত কিন্তু আর একটা ছুটি দেওয়া হয়েছে 27 তারিখে, যেহেতু সাধারণতন্ত্র দিবস এবং সরস্বতী পুজো একদিনে পড়াতে। তাহলে স্কুলগুলিতে কিন্তু 25-26-27 এই 3 দিনই কিন্তু টানা ছুটি থাকছে, কেননা এই 25 তারিখের ছুটিটা কিন্তু লিস্টেড ছুটি। 25 তারিখের ছুটিটা কিন্তু লিস্টেড ছুটি, কেননা এটা ধরে কিন্তু এখানে টোটাল 65টা ছুটি করা হয়েছে। সুতরাং মধ্যশিক্ষা পর্ষদের লিস্ট অনুযায়ী কিন্তু সরস্বতী পুজোর পূর্ব দিন 25 তারিখ কিন্তু ছুটি থাকছে, এবং তার সাথে অতিরিক্ত এই 26 তারিখে সরস্বতী পুজো এবং প্রজাতন্ত্র দিবস পড়ে যাওয়াতে কিন্তু 27 তারিখে একটা অতিরিক্ত ছুটি দিয়েছে। তো এখানে একটা জিনিস বলে রাখা দরকার যে ফার্দার কোনো যদি নাকি নোটিফিকেশান বা কোনোরকম অর্ডার না বেরোয় তাহলে কিন্তু এই 3 দিনই ছুটি থাকবে। এখন আমার যেটা ব্যক্তিগত ধারণা যে এরকম আর কোনো অর্ডার বেরোবে না, কারণ এটা কিন্তু মধ্যশিক্ষা পর্ষদের লিস্টেড একটা ছুটির তালিকা, এবং এখানে কিন্তু 25 তারিখটা ধরেই কিন্তু 65 ছুটি করা হয়েছে। তো যাই হোক, এটা ছিল যে গুরুত্বপূর্ণ আপডেট। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি। পরবর্তী আপডেট ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ।